উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোকে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া কসবার নেতাজি মোড় সংলগ্ন পূর্ত দপ্তরের জমিতে স্থানান্তরের চিন্তাভাবনা গ্রহণ করতে চলেছে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ড এবং স্থানীয় বিধায়ক। পাশাপাশি রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডকে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শহরের কেন্দ্রস্থল থেকে সরিয়ে শিলিগুড়ি মোড়ে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পূর্ত দপ্তরের ইন্সপেকশন বাংলোতে সারা রাজ্য জুড়ে যখন হকার উচ্ছেদ চলছে, ঠিক সেই সময় রায়গঞ্জের পুর প্রশাসক এবং স্থানীয় বিধায়ক চাইছেন না হকাররা বেরোজগার হয়ে যান। তাই দুটি বাস স্ট্যান্ড খালি করে সেখানে হকারদের পুনর্বাসন যেমন সম্ভব, ঠিক তেমনি যানজট মুক্ত হতে পারে রায়গঞ্জ শহর। প্রসঙ্গত, রায়গঞ্জ শহরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে যানবাহনের পরিমাণও। বর্তমানে রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সম্মিলিতভাবে শনিবার কসবা এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে প্রাথমিকভাবে খবর। প্রায় 40 জন ব্যবসায়ীকে অন্যত্র ব্যবসা করার জন্য পুনর্বাসন দেওয়া হবে। তাছাড়া নেতাজি মোড় লাগোয়া এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ বাস ডিপো চালু হলে কসবার সংশ্লিষ্ট অঞ্চলে ব্যবসায় গতি আসবে। দূরপাল্লার যানবাহনগুলিও অতি সহজেই নয়া বাস ডিপোতে ঢুকে পুনরায় বেরিয়ে যেতে পারবে। যেহেতু প্রিয়রঞ্জন দাসমুন্সির আমলে রূপাহাট থেকে মারাইকুড়া সুভাষগঞ্জ দিয়ে বারোদুয়ারির কাছে তেঁতুলতলাতে জাতীয় সড়ককে স্থানান্তরিত করা হয়েছে, এবারে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের পূর্ব দক্ষিণ কোণে থাকা পূর্ত দপ্তরের ইন্সপেকশন বাংলোকে ভেঙে সেখানে পুরো বাসস্ট্যান্ড গড়ে তোলার ভাবনা যেমন রয়েছে, তেমনই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোকে নেতাজি মোড় সংলগ্ন এলাকায় স্থানান্তরিত করতে পারলে শহরে যেমন যানজট কমে আসবে, ঠিক তেমনি অনেকগুলি পথও খুলে যাবে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপোতে ঢোকার ক্ষেত্রেও। সেই সঙ্গে বর্তমান ইন্সপেকশন বাংলোর আশপাশ ঘিরে থাকা পূর্ত দপ্তরের জমিতে ছোট ছোট দোকানঘর মালিকদের উকিলপাড়া পুর বাসস্ট্যান্ড অথবা অন্য এলাকায় স্থানান্তরের ভাবনাও রয়েছে। এ বিষয়ে বলা প্রয়োজন, কসবার নেতাজি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপো এবং রায়গঞ্জ শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় পূর্ত দপ্তরের ইন্সপেকশন বাংলোর জমিতে পুরো বাসস্ট্যান্ড গড়ে উঠলে মালদা, বালুরঘাট, শিলিগুড়ি সহ বিভিন্ন দূরপাল্লার যানবাহনগুলিকে সমস্যায় পড়তে হবে না, রোজগার বাড়বে সিটি অটো টোটোরও। পরবর্তীতে বর্তমান পুর বোর্ড এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। দাদা, এখানে এলেন ব্যবসায়ীদের সাথে কথা বললেন, কি উদ্দেশ্যে? দেখুন, এখানে আমাদের রায়গঞ্জ যেটা এনবিএস যেটা ডিপো রয়েছে সেটা এখানে স্থানান্তর হওয়ার কথা হচ্ছে, তার জন্য এখানে ব্যবসায়ীদের সাথে আগে কথা বলতে এসেছি। কেননা এটা যদি স্থানান্তর যদি হয় তাহলে এখানে যারা এনক্রোচমেন্ট করেছেন, হ্যাঁ, তাদেরকে এখান থেকে উঠে যেতে হবে। আর এনাদেরও যাতে আগামী দিনে ব্যবসাটা সুরক্ষিত থাকুক তার জন্য এনাদেরও পুনর্বাসনের জায়গাটা আমরা আজকে ভিজিট করে গেলাম, যে যদি বাসস্ট্যান্ড যদি এখানে যদি শিফট হয় তাহলে এনাদেরকে পুনর্বাসন আমরা কোথায় দিতে পারবো সেটা আমরা ব্যবসায়িক মালদের সাথে বসে নিয়ে আজকে একটা আইডেন্টিফাই করলাম। আমি চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্করদা রয়েছেন, ওনাকে দায়িত্ব দিলাম যে একটা উনি ম্যাপ বানাবেন, একটা যে যারা দোকানদার রয়েছেন ইন্ডাস্ট্রি তাদেরকে কোথায় শিফট হবে আর সেই ম্যাপ অনুযায়ী তারা শিফটিং হবে, আর আগামী দিনে এনবিএসটিসিটা এখানে শিফট সেই হিসাবে। এখন অব্দি কতগুলো দোকানকে নোটিশ দেওয়া হয়েছে? এখানে আমি যেটা শুনেছি 40টার মতো দোকানকে নোটিশ দেওয়া হয়েছে। তারা কি রাজি হয়েছে? মানে হ্যাঁ, তারা রাজি হয়েছে, কারণ এখানে সবাই রায়গঞ্জের ডেভেলপমেন্ট চায়। এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে এখানে এনবিএসটিসি যদি বাস ডিপো এখানে চলে যায় তাহলে এদেরও ব্যবসায়িক পরিধিটা অনেক বেড়ে যাবে, সেই জন্য তারাও উৎসাহিত। হ্যাঁ, তারা শুধু তাদের সমর্থন জানাচ্ছে না, এনবিএসটিসি যাতে এখানে শিফট হোক তার জন্য তারা নিজের উৎসাহ প্রকট করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।